যে রাধে সে চুল বাঁধে। রানা পরিবারের মহিলারাই এবারে বাসন্তী মায়ের পুজোয় মুখ্য ভূমিকায়। 26তম বর্ষে নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির অধ্যক্ষা ছন্দা খানার বাড়িতে শ্রীশ্রী মা বাসন্তী পূজাও মা সারদা মায়ের পূজায় মেতে উঠলেন। পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পৌরসভার অন্তর্গত 4নম্বর ওয়ার্ড হাজরা মোড় জানা পরিবারের নিজের বাড়িতেই পারিবারিক বাসন্তী পুজো মেতে উঠলেন আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব সহ গ্রামের মানুষজন। সুস্থ সংস্কৃতি বজায় রেখে মায়ের গান পাড়া কীর্তন সবই ছিল পুজোর আঙ্গে। বহু দুস্থ মানুষদের আহার এবং তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। যদিও সারা বছর ধরে এই দান চলে, কিন্তু পুজোর বিশেষ দিনে যারা আসেন তাদের প্রত্যেকেই অন্ন এবং বস্ত্র দুটোই তুলে দেওয়া হয়। পারিবারিক পুজোতে জেলার সাংবাদিকরা যেমন ছুটে আসেন, হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় কারখানায় অনেক আধিকারিকরাও ছুটে আসেন। কিন্তু এবারের পুজোতে বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক নেতাদের উপস্থিতি। নবমীর সন্ধ্যায় বহু মানুষকে আমন্ত্রণ করেছিলেন নবমীর প্রসাদ খাওয়ার জন্য। বহু মানুষ এলেন, তৃপ্তি ভরে তারা প্রসাদ গ্রহণ করলেন। চলল শিল্প শহরে সুরুলা কণ্ঠে বিভিন্ন গানের আড্ডা। কবি সাহিত্যিক সাংবাদিক আত্মীয় পরিজন গ্রামের আট থেকে আসি কেনা ছিল এই পুজো মণ্ডপে। পারিবারিক পুজো সকলের উপস্থিতি যেন ভরে উঠল সার্বজনীন পুজো চেহারা। নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির অধ্যক্ষা ছন্দা জানা হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানলেন, দীর্ঘ 26 বছর ধরে আমরা করে আসছি এই পূজা অর্চনা, যতদিন বাঁধব আমরা এই পূজা চালিয়ে যাব। তবে আজকে সকালের উপস্থিতি খুব ভালো লাগছে। পরিবারের বড় বৌমা রেশিমি জানা বলেন, বিশুদ্ধ মতে সমস্ত রকম নিয়ম মেনে আমাদের বাড়ির ভিতরে এই পুজো চলছে। বহু মানুষজন এসছেন, আমরা মায়ের কাছে প্রার্থনা করলাম সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক। পরিবারের ছোট বৌমা দেবাঙ্গরা জানা মায়ের সামনে বসে সকলের মঙ্গল কামনা প্রার্থনা করলেন এবং যারা আসছেন তাদের অভ্যর্থনায় কোনো ত্রুটি না হয় সেদিকে নজর রাখলেন। জানা পরিবারের কর্তা উৎপল জানা সকলকে অভ্যর্থনা করে মায়ের প্রসাদ যাতে সুষ্ঠুভাবে তৃপ্ত হয়ে সেবন করতে পারেন সেদিকেও নজর ছিল যথাযথ। শিল্প শহর হলদিয়া সার্বজনীন থেকে পারিবারিক পুজো অনেক হয়, কিন্তু হাজরা মোড় নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি জানা পরিবারের পারিবারিক পুজো আলাদা মাত্রা নেয়। আমি ছন্দা জানা, আমার এটা পারিবারিক পূজা, 26 বছর হয়ে পড়েছে আর ভীষণ শুদ্ধভাবে আমি এই বাড়িতেই পুজো করি। এই পুজোটাকে আমি বাইরে বের করিনি, আমার বাগানেও করতে পারতাম কিন্তু না, আমার বাড়ির মধ্যেই রাখি যাতে আচার বিচারটা নষ্ট না হয়ে যায়, এবং শুদ্ধ মতে বিশুদ্ধ মতে পুজো করি এবং আমার বাসন্তী মায়ের সাথে সারদা মায়ের পূজা করি আর এটা চালিয়ে যাবো যতদিন পারি। এবার পরের প্রজন্মরা করবে কি না আমি জানি না, কিন্তু তাদের উপর ভার চাপিয়ে যাব না, আমি যতদিন আছি চালিয়ে যাব। এবার মা যা করে তাই হবে। নবমীর অনুষ্ঠানে আমরা রেখেছি মোটামুটি সমস্ত আচার মেনে নবমী পুজো হয়েছে, আরতি হয়েছে, হোম হয়েছে এবং বেশ কিছু গরিব দুঃখী খাচ্ছে আজকে 4 দিন ধরে, এবং আজকে সবাইকে ডাকা হয়েছে যাতে খাওয়া হয়, সবাই খেতে পারে, এবং আমাদের অনেককেই বস্ত্র বিতরণ করেছি এবং অনেক তবু মানে এই বস্ত্র বিতরণটা আমার প্রথমা থেকেই চলছে, যে যখন আসছে যাকে মনে হচ্ছে কে দেওয়া উচিত তাকেই দিচ্ছি, আজও দিয়ে যাচ্ছি। মার কাছে চাইলাম আমাকে খালি শক্তি দাও, মানে আমি যাতে পুজো করতে পারি, আমার বাড়ির সমস্ত রকম প্রোগ্রাম ঠিকঠাক করে করতে পারি সুষ্ঠুভাবে, আমার খালি শক্তি দাও আমি যেন সুস্থ থাকি। আর একটা কথা ভাবি যে আমার এই সুস্থতার সাথে সারা এলাকা বা আমার পরিবেশের চারদিক যেন তারাও সুস্থ থাকুক এবং তাদের মঙ্গল হোক, তারা আমার এই পূজায় এসে আনন্দ করুক। সবাইকেই ডেকেছি পাড়ার এবং তারাও যেন ভালো থাকে এবং তাদের পাশে যেন আমি সারা বছর দাঁড়াতে পারি এই পুজোর সাথে, কারণ মায়ের পুজোর সাথে সেবা একটা পুজো, তা সেটা আমি ভেবেই চলছি এবং করেও যাচ্ছি। আমার নাম ছন্দা জানা, আমি একরকম নটরাজ একাডেমির অধ্যক্ষাও হই, তার সাথে বাড়ির এই প্রোগ্রামও চালিয়ে যাচ্ছি এবং আমি এই নিউজ চ্যানেলদের অনেক অনেক শুভেচ্ছা জানাই, তারা আমার পুজোয় আন্তরিকভাবেই আসে।
কেক আর পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।